রংপুরের পীরগাছায় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প দ্বিতীয় পর্যায়ের 57তম বিশেষ খুলি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তথ্য সেবা সহকারী মহসিনা আক্তারের সঞ্চালনায় মঙ্গলবার বিকেলে উপজেলার ইটাকুমারী ইউনিয়নের দামুর চাকলা বাজারস্থ সার্জেন্ট জহুরুল হকের বাড়ির উঠোনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শেখ শামসুল আরিফিনের সভাপতিত্বে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বাস্তবায়নে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসের শাহ মোহাম্মদ মাহবুবুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ওয়াজেদ আলী সরকার, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, ইটাকুমারী ইউনিয়ন চেয়ারম্যান আবুল বাশার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলোয়ারা বেগম, তথ্য সেবা কর্মকর্তা প্রিয়াঙ্কা ব্যানার্জি, তথ্য সেবা সহকারী হালিমা আক্তার সহ আরও অনেকে। তথ্য সেবার পক্ষ থেকে আগত প্রশিক্ষণার্থীদের মাস্ক, নাস্তা ও সম্মানী তুলে দেন তথ্য সেবা কর্মকর্তা সহ অন্যান্য অতিথিবৃন্দ। এ বিষয়ে উপজেলা তথ্য সেবা কর্মকর্তা প্রিয়াঙ্কা ব্যানার্জি জানান, তথ্য আপা থেকে শিক্ষা, স্বাস্থ্য, আইন, ব্যবসা, কৃষি ও জেন্ডার বিষয় সহ বিভিন্ন ধরনের সেবামূলক কাজ করা হয়ে থাকে। এখানে সেবা নিতে কারো কোনো টাকা লাগে না বলেও জানান তিনি। শবনম জেসমিন, আমি তথ্য আপা থেকে জানলাম যে আমি কিভাবে আমাদের উপজেলা থেকে তথ্য সেবা নিতে পারবো, যেখানে আমরা 6টা খাতে তথ্য সেবা নিতে পারবো, শিক্ষা, স্বাস্থ্য, আইন, ব্যবসা, কৃষি, জেন্ডার। এই তথ্য সেবা অফিসে আমরা বিনামূল্যে গিয়ে তাদের কাছে আমরা তথ্য সেবা পাবো। গুলশানা বেগম, এখান থেকে শিখলাম যে তথ্য অফিস থেকে সব কিছু জেনে আমি আমার এলাকাবাসীকে সব কিছু জানাবো এবং তারা ওখানে সেবা নেবে এবং কোনো বিপদে পড়লেও তারা যেন মানে পুলিশের সেবাও পাবে, আবার তাদের কিছু মানে কি বলে ওটাকে প্রশিক্ষণ পাবে তারা। আমাদের গ্রামের মহিলার হাতে এটা জানে না, এটা তাদেরকে জানাইলা জানানো হলো।